নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমরা খুবই টেস্টি টেস্টফুল একটা ম্যাগি বানাচ্ছি। আপনারা কালার দেখে বুঝতে পারছেন ম্যাগিটা কত সুন্দর হতে পারে। আপনাদের কাছে এটুকুই অনুরোধ যে আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরানো হয়ে গেলে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়ায় একটু জল দেব ম্যাগিটা সিদ্ধ হওয়ার জন্য। আমি একটু বেশি জল দিলাম, তার কারণ ম্যাগিটা যাতে জড়িয়ে না যায়। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্না চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ম্যাগি বানাচ্ছি। একদম কম উপকরণ দিয়ে কীভাবে ম্যাগি বানাতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো 7 টাকার ম্যাগি নিয়েছি। এবার আমি ম্যাগি দুটোকে কেটে দেব জলে। জলটা একটু গরম হলে ম্যাগিটা দিয়ে দেব। জলটা গরম হয়ে এসছে। এবার আমি ম্যাগি দুটোকে প্যাকেট থেকে কেটে জলে দিয়ে দেব। আর এখানে যে মশলাটা আছে সেই মশলাটা আমি রেখে দেব পরে দেওয়ার জন্য। ম্যাগিগুলোকে আমি গরম জলে দিয়ে দিলাম। এখানে আমি ম্যাগিগুলোকে অল্প পরিমাণে সিদ্ধ করব যাতে শক্ত থাকে, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে জড়িয়ে যাবে। তার জন্য আমি একটু শক্ত শক্তই নামিয়ে নেব, তাই বেশিক্ষণ রাখবো না ম্যাগিটাকে জলে। দেখুন আমাদের ম্যাগিটাও সিদ্ধ হয়ে এসছে। মশলাটা আমি খুব একটা বেশি সিদ্ধ করবো না, এটাকে শক্ত শক্ত একটু নামিয়ে নেবো, না হলে ম্যাগিটা ঘেঁটে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। ম্যাগিটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটু ঠান্ডা জল দিয়ে দেব যাতে জড়িয়ে না যায়। আর এখানে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা ইউজ করলে ম্যাগিটা একটু ঝরঝরেই হয়। ম্যাগিটাকে সিদ্ধ করে নিয়েছি। ওই দ্বিতীয় স্টেপে আমি ডিমটাকে ভেজে নেবো। আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এখানে 2খানা ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি এভাবে ভেঙে কড়াতে দিয়ে দেব। এবার এর উপরে আমি সামান্য লবণ ছড়িয়ে দেব। এখানে আমি সামান্য লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নেব। ডিমগুলো আমার ছোট ছোট করে ভাঙা হয়ে গিয়েছে আর ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমটাকে তুলে নেব। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে, আর একটা ছোট সাইজের টমেটো নিয়েছি। টমেটোকে আমি ছোট ছোট করে বরফি বরফি মতো করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন গোল গোল করে কেটে নিয়েছি। আমার কাটা হয়ে গিয়েছে এগুলো। এবার আমি কড়াতে তেল দেব। পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গিয়েছে। পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হয়ে আসছে পেঁয়াজগুলো আমি ভাজতে থাকবো। কাঁচা লঙ্কা কাটাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়তে থাকবো। পেঁয়াজটা আমাদের হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে
আর ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ম্যাগিগুলোকে দিয়ে দেব। দিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে হবে। এবার আমি কেটে রাখা ম্যাগির মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে দু প্যাকেট ম্যাগি নিয়েছিলাম, তাই দু প্যাকেট মশলা আমি সবই দিয়ে দিচ্ছি। ম্যাগিটা একটু স্পাইসি হওয়ার জন্য আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব। এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর আরও টেস্টফুল হওয়ার জন্য আমি একটু এখানে সামান্য চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে দিতেও পারেন, না নাও দিতে পারেন। আর এখানে আমি ব্যবহার করব চিলি সস। আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি সস। চিলি সসটা দিলে খুব সুন্দর খেতে ভালো লাগবে। আপনারা চাইলে চিলি সসটা এখন না দিয়েও পরে ম্যাগিতে দিয়ে খেতে পারেন। আমি এটাকে আগে দিলাম তার জন্য। এবার আমি রেসিপিটিকে নামিয়ে নেব। যে সকল বন্ধুরা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছে, অবশ্যই অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। ম্যাগিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি ম্যাগিটাকে নামিয়ে নেব। দেখুন ম্যাগিটা খুব সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও খুব সুন্দর, দুর্দান্ত খেতে লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের ম্যাগিটি খুব সুন্দর দেখতে লাগছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের ভিডিও এই পর্যন্ত, নমস্কার, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।